1983 সালের 30 এপ্রিল কমিউনিস্টদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল ধর্ম প্রচার করতে যাওয়া আনন্দ মার্গের 17 জন সন্ন্যাসী সন্ন্যাসিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে আজ আগরতলা ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় আনন্দ মার্গ স্কুলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনা বিস্তারিত আলোচনা করলেন আনন্দ মার্গ হাই স্কুলের প্রিন্সিপাল আচার্য অভয় ব্রহ্মচারী। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।